গুড আফটারনুন ফ্রেন্ডস, আবারও একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সামনে চলে এসেছি। আজকের টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো আজকের ব্লগটা, আজকের ভিডিওটা কি হতে চলেছে। জাস্ট ইমাজিন, দুধ ছাড়া দই, সেটাও বাড়িতে বানানো সম্ভব? কিভাবে সম্ভব? সম্ভব সম্ভব সেটাই আজকে দেখাবো, বিনা দুধে দই। এখনই বলে দিলে কি করে হবে যে কি দিয়ে বানাবো, সেগুলো তো আগে আগে তোমরা দেখতেই পাবে, হতা হে ক্যা। আজকে কিন্তু রহস্য কৌতূহলজনক ব্লগ আছে, যারা পুরোটা দেখবে না বুঝতেই পারবে না কি করে বিনা দুধে দইটা হচ্ছে। না না না, শুধু বলবোই না, দেখাবো। এখন যদি বলে দিই যে কিভাবে বিনা দুধে দইটা বানাবো, তাহলে তো হয়েই গেল, কেউ আর পুরো ভিডিওটা দেখবে না। তাই বলবো না, একেবারে কিচেনে গিয়ে দেখাবো যে কি দিয়ে বিনা দুধে দইটা হচ্ছে। তো চলো তাহলে নিচে যাওয়া যাক। তবে নিচে যাওয়ার আগে তোমাদের যেটা বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আরে নিচেই তো রেড কালারের বাটনটা আছে, তোকে তো দেখতে পাও, করো না, আরে করো, আমি অপেক্ষা করছি। কিছুক্ষণ, কয়েক সেকেন্ড তো লাগবে। তো যাই হোক, করেছো তো? ঠিক আছে, নিশ্চয়ই করেছো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, পুরোটা দেখো, কমেন্টে জানিও তোমাদের মতামতটা। আর আগেরও অনেক ব্লগ দেওয়া রয়েছে, যারা এখনো দেখোনি, আরে আই বাটনে পেয়ে যাবে, একটু দেখো, চ্যানেলে ঢোকো, দেখতে থাকো। তো চলো, আমি আর বেশি কথা বাড়াবো না, জানি তোমরা ভীষণই এক্সাইটেড। ইউটিউবে বলতে পারো এরকম বিনা দুধে দইয়ের ভিডিও একজনেরই আছে, আর কারণ নেই, কারণ নেই। আমি খুঁজেছি অনেক, এক দুজন ছাড়া খুব রেয়ার এই ভিডিওটা, তো সেই কারণে এই ভিডিওটা বানানো। তো চলো দেখা যাক কেমন কি হয়, তোমাদেরকে তো দেখাবোই। চলে আসলাম রান্নাঘরে, আর এখানে নিয়ে নিয়েছি বাদাম, কাঁচা বাদাম। নিশ্চয়ই ভাবছো যে বাদাম দিয়ে আবার দই? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েই দইটা হবে, ভেবো না ভেবো না, এটা দিয়েই দইটা হবে। এগুলো কাঁচা বাদাম নিয়েছি, কাঁচা বাদাম কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, বেশ 10 থেকে 12 ঘন্টা ভিজাতে হয়, তো আমি সেই জন্য রাত্রেবেলাই ভিজিয়েছি। আর আজকে সকাল হয়ে গেছে, এখন দুপুর হতেই চললো, এখন আমি দইটা বানাবো। তো সবার ফার্স্টে আমাকে যেটা করতে হবে, মিক্সিতে আমাকে এই পুরো পেস্টটা বানিয়ে নিতে হবে, আমি পেস্টটা বানাই। চলো, বাদাম নিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে ঢেলে দেব। আচ্ছা, যাদের মিক্সচার নেই তারা শিল নোড়াতে বেটে করতে পারো, প্রবলেম নেই, কিন্তু আজকাল কেউই আর অত খাটনি করতে চায় না, তো মিক্সিতেই বেশিরভাগ করে, তো আমি সেটাই করব। এটা ছোট বাটি আছে, এটা পুরোটা ধরবে না, আমি হাফ হাফ করে রেডি করব। তো আমি পুরোটা মিক্স করে নিই, মিক্স করে একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি যে কতটা হলো আর কত গ্রাম বাদাম নিয়েছি ওটা। তো গাইস, দেখতে পাচ্ছ সেই যে বাদাম ভেজানো কাঁচা বাদামটা নিয়েছিলাম, ওটা পেস্ট করে এতটা হয়েছে। এখানে কতটা আছে বলো তো? 150 গ্রাম। এবার আমি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ পেস্টটা কতটা মিহি হয়েছে, এর মধ্যে আমি এক বাটি জল ঢেলে দেব, এরকম ছোট বাটির। এর মধ্যে আমি আরো এক বাটি জল দেব। আমি এখানে এই বাটিটার পুরো বাটিটা আর দিলাম না, মোটামুটি হাফ বাটির মতো দিয়েছি। ছিল না দুধ, এবার তৈরি করতে হবে আমাকে দুধ। কিভাবে তৈরি করব সেটাই দেখাবো। এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, এর উপরে এই জালি টাইপের নিয়েছি, এর উপরে দিয়ে দেব কাপড়, এর মধ্যেই কিন্তু আমাকে দুধটা ঢালতে হবে। পুরো দুধটা ঢেলে নি, তারপর কেমন করে ছাকছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো দুধটা তো নিচে চলে গেছে, এবার আমি ভালো করে এটাকে ছেঁকে নেবো, এরকম ভাবে তুলে নি। আচ্ছা, এটার মধ্যেই নি। তাহলে কি, যদি এই কাপড়টা থেকে কোনো বাদামের কিছু বেরোয়ও, তাও কিন্তু জিনিসটা নষ্ট হবে না, এই মধ্যে ছেঁকে যাবে, সেই জন্যই এটা দেওয়া। তো দেখতেই পাচ্ছ কতটা দুধ বেরিয়েছে, এটা আমি এখন
এখানে ঢেলে দেব। তো বন্ধুরা দেখো, ছেঁকে নেওয়ার পর এগুলো বেরিয়েছে। বাদামের তো কোনো কিছুই ফেলা যায় না, তো আমিও কিছুই ফেলবো না, এগুলোতে আমি কোনো তরকারি ঝরকারিতে কাজে লাগিয়ে দেবো। তো এতদিন আমরা কি জানতাম, গরুর দুধ, ছাগলের দুধ, মহিষের দুধ, যে কোনো মানে প্যাকেট দুধ হোক, দুধ ছাড়া দই হবে না। কিন্তু আজ থেকে কিন্তু বাদাম দিয়েও দুধ হবে। আর দুধটা কি করে বের করলাম সেটা তো দেখতেই পেলাম, এটা কিন্তু বেশ গাঢ়, বেশ গাঢ়। তো এখন দেখার বিষয় হচ্ছে দইটা খেতে কেমন হয়। আমি নিজেও কোনোদিনও খাইনি, তো ফার্স্ট ট্রাই, দেখা যাক কেমন হয়। দেখতেই পাচ্ছো কি দারুণ দুধটা বেরিয়েছে, পুরো মনে হচ্ছে সত্যিকারের দুধ। কেউ দেখে বলবে এটা বাদামের দুধ আছে, কিন্তু এটা বাদামের দুধই আছে, প্যাকেট দুধ বা গরুর দুধ ওরমই মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। এবারে আমি এটাকে ঢেলে নেব। তো বন্ধুরা, এটা জাল হোক, জাল হয়ে কিরকম উপচায় সেটাই তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এটা কিন্তু সব সময় নাড়তে হবে, নয়তো কিন্তু তলায় ধরে যাওয়ার ব্যাপার আছে। দইয়ের দুধ তো সব সময় নাড়তে হবে, কারণ এটা খুব গাঢ় হয়। আর কিরম করে দুধটা উগলাচ্ছে সত্যিকারের গরুর দুধের মতো, প্যাকেটের দুধের মতো, সেটাও তোমরা দেখতেই পাবে। দেখছো বন্ধুরা কিরকম ভাবে বাদামের দুধ উগলাচ্ছে পুরো গরুর দুধের মতো? বাহ বাহ, দারুণ দারুণ। আর দুধটা যা গাঢ় না, বেশিক্ষণ জালও করতে হবে না। দেখো কি দারুণ ফুটছে। দইটাকে ভালো করে বানাতে গেলে, দইটাকে ভালো করে বানাতে গেলে দুধটাকে কিন্তু ভালো করে ফাটাতে হবে। তো দেখো, দুধটা আমার জাল কিন্তু পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে, নামানোর সময় হয়ে গেছে। আমি এখানে চিনি দিয়ে দেবো। কেন, অনেকে খুব টক খেতে পছন্দ করে না, তো আমি তার জন্য কিছুটা চিনি অ্যাড করব। আমি 3 চামচ মতো চিনি অ্যাড করেছি, এটাই যথেষ্ট। চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। তো দেখো, আমার দুধটা কিন্তু জাল করা কমপ্লিট। এবার এটাকে কিন্তু সব সময় নাড়তে হয় একটাই কারণে, যাতে সর না পড়ে। যেহেতু দুধটা অনেকটা গাঢ় হয়, তলায় না লেগে যায়, সেই কারণে অনেকক্ষণ ধরে নাড়তে হয়। এবার আমি দইটা কি করে বসাবো সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি দোকান থেকে কেনা, এবং টক দইটা কিন্তু আমি অনেকক্ষণ দিয়ে জলটা ঝরিয়েছি। যত টক দইয়ের জলটা ঝরবে তত কিন্তু দইটা ভালো হবে। আমি এটা এখানে ঢেলে নেব। দইটা কিন্তু একদম জল ফল সব ছেড়ে গেছে। আমি এর মধ্যে গরম দুধটা দিয়ে দেবো, কারণ টক দই, টক জিনিসটা না হলে দইটা হবে কি করে? ভালো করে ফেটাতে হবে, যত ভালো ফেটাতে পারবে তত কিন্তু দইটা হবে দারুণ। আচ্ছা, আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে, আমি সেইটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ফেটানো কমপ্লিট, এবার আমি ঢেলে দেবো ওইটার মধ্যে। ভালো করে এবার ফেটাতে হবে। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি, দইটা বসাতে হবে তো, আমি এখানে নিয়ে নিয়েছি চাদর এই গামলাটার মধ্যে। নিশ্চয়ই ভাবছো যে এখানে চাদরটা নিয়ে কি করব, সেটা দেখতে পাবে, দাঁড়াও। ওয়েট আ মিনিট, এবার আমি এক এক করে ভরে নেব বাটিগুলো। দেখতে পাচ্ছ দই কি দারুণ হয়েছে। এটা আমি ঢেকে দেব, এর মধ্যে এটা বসে যাবে। এই ভাঁড় 100 গ্রামের যেটা করে দই এনেছিলাম সেটাও ছাড়বো না, সেটাও ভরে নেব। তো দেখো, এবার আমি এটা দিয়ে চাপা দিয়ে দেবো, গরমে থাকবে যাতে হাওয়া না ঢোকে, সেই জন্যই কিন্তু চাপাটা দেয়া। তো দেখা যাক এবারে দইটা কেমন জমে, কালকে তোমাদেরকে দেখাবো দইটা কেমন জমে আর খেতে কেমন হচ্ছে। ভিডিওটা কালকেই এন্ড হবে। তো বন্ধুরা, সারা রাত কেটে গিয়েছে, তারপর সকালে আমি দেখতে চলে এসেছি আমার দইটা কেমন জমেছে। দইটা বেশ ভালো জমে গিয়েছিল, আমি কিছুক্ষণ আবার ফ্রিজেও দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজ থেকে তো আমি বের করে নিয়েছি, দেখাতে বলবো এখানে, জাস্ট দেখো কি দারুণ জমেছে। আমি এবার এখানে কলা পাতায় কাটিয়ে নিয়ে দেখবো যে দইটা কেমন কেমন খেতে হয়েছে, টেস্টটা কেমন এসেছে।
জাস্ট দেখো এখানে কাটাচ্ছি দইটা একদম, আহা হা হা কি দারুণ কেটে বেরিয়ে আসছে, এটাই তো অসাধারণ। আর একটা বাটি থেকেও দই কাটি নামো। কি সুন্দর কেটে বেরিয়ে এসছে দেখো। তো এবার আমি এটাকে টেস্ট করে খেয়ে দেখাবো যে কেমন খেতে হয়েছে। দইটা কিন্তু পুরো টক দইয়ের মতো টক হয়েছে, তবে হ্যাঁ যেরকম বলেছিলাম বাদাম দিয়ে যেহেতু করেছি বাদামের টেস্টটা কিন্তু রয়েছে, বাদামের টেস্টটা উধাও হয়ে যাবে তা তো হতে পারে না, তো টক দই হয়েছে এবং বাদামের যে টেস্টটা হয় সেটা কিন্তু রয়েছে। তো এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে খেয়ে দেখবো কি টেস্টটা কেমন লাগছে। তো আমি এখানে চিনি নিয়েছি, চিনিটা এর উপর দিয়ে দেব। আহা দইয়ের মধ্যে চিনি, অসাধারণ ব্যাপার, এবার এটা খেয়ে দেখতে হবে। চিনিটা দিয়ে কচকচ আওয়াজটা হচ্ছে না, আরো হেভি লাগছে খেতে। তো তোমরা যারা বানাতে চাইছো বানিয়ে খেয়ে নাও, বিনা দুধে দই অসাধারণ। মানে হ্যাঁ হয়তো এটা বলতে পারো যে টক দইয়ের যে টেস্টটা সেটা তো অবভিয়াসলি আসবে না, বাদামের একটা টেস্ট আছে বাট সেটা তো আসবেই, বিনা দুধে দই বাদাম দিয়ে বানাচ্ছো তো বাদামের টেস্টটা কি উধাও হয়ে যাবে? কখনোই না। তো বানিয়ে খাও, ভালো লাগবে, অসাধারণ লাগবে, কম খরচায় দারুণ হবে, এক্সপেরিমেন্ট করে দেখতেই পারো। তো তাহলে তাড়াতাড়ি সবাই বানাও আর এক্সপেরিমেন্ট করে আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো খেতে। আর আজকের ভিডিওটা তো পুরোটা দেখলে, কেমন লাগলো সেটাও জানিও। যারা যারা আমার সাথে ইনস্টাগ্রামে ফেসবুকে কানেক্টেড করতে চাইছো তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারো, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাছাড়া চ্যানেলেও লিংক পেয়ে যাবে। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে তাহলে তো একটা লাইক বানতেই হে, সাথে সাবস্ক্রাইবটাও করে দিও যারা নতুন আসছো, আর যারা রয়েছো সাবস্ক্রাইব করে তাদের তো অবশ্যই কিছু বলার নেই, তারা দেখতে থাকো ভিডিওগুলো, নতুন নতুন ভিডিও আসতেই থাকবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, সি ইউ এগেন।